গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সকাল সকাল দুটো পার্সেল চলে এসেছে ফ্লিপকার্ট থেকে। তো একটাতে ছিল হিমালয় পিউরিফ্লাই নিমের এই ফেস ওয়াশটা, আমার খুব ভালো লাগে, খুবই উপকারী ও ফেসের জন্য আমার অন্তত, কারণ আমার দানা দানাগুলো খুব কমে গেছে। আর একটা এটা লাক্স বডি ওয়াশ, এই বডি ওয়াশটা এত সুন্দর স্মেল, জাস্ট অসাম লাগে। তো এইটা এই দুটো আমি অর্ডার দিয়েছিলাম, খুবই সুন্দর অফারে পেয়েছিলাম। তো সোনা তো নিয়ে নিল আমার কাছ দিয়ে, ওর নিতে খুব ভালো লাগলো কী কী ছিল সেটা দেখার জন্য। তারপর দুপুরবেলা লাঞ্চে চলে এসেছিলাম, কারণ সকালবেলা উঠে খুব দেরি হয়ে গেছিলো, তাদের স্নান টান করে সব কিছু করে নিয়েছিলাম। তো আজকে হচ্ছিল লাল শাক, আমের চাটনি আমার জন্য, ডিমের তরকারি, আর হাজব্যান্ডের জন্য মাছের তরকারি। আর এখানটাতে পাইনঅ্যাপেলটা আমার হাজব্যান্ড রেখে দিয়েছিলো, দুটো এনেছিলো, পাইনঅ্যাপেলগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে, তো একটা ওইদিকে রয়েছে দেখা যাচ্ছে না। আর এটা দেখতে খুব সুন্দর লাগছিলো, তার জন্য বললাম আমি একটু ভিডিও বানিয়ে নিই, খুবই সুন্দর লাগছিলো। এক পশলা বৃষ্টি হয়ে গেছিলো, আবার বৃষ্টির ঝাঁপ নেমেছে, আর এই বৃষ্টিগুলো দেখতে এত সুন্দর লাগে, জাস্ট অসাম লাগে। আর গাছপালাগুলো সব ভিজে যায়, আর সুন্দর গ্রিনারি চলে আসে সিনারিগুলোর মধ্যে, তো দেখতে খুবই ভালো লাগে, আর উপভোগ করতে বেশি ভালো লাগে। তো এই এই সময় ম্যাগি খাবো না, এটা কখনো হয়, তার জন্য মা ম্যাগি বানিয়ে দিল। আমার খুব খিদে পেয়েছিলো, ভাতটা একটু কমই খেয়েছিলাম, তো ম্যাগি খেয়ে নিয়েছিলাম ওই জন্য। আর তারপর আমি চা বানাতে চলে গেছিলাম, চা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, কারণ চা আমি আমার মনের মতো করে না বানালে লবঙ্গ, এলাচ, দারচিনি বলছি, জায়ফল এগুলো সব না দিয়ে ভালো করে একদম ঘন ঘন চা না বানালে আমার পোষায় না, ওই জন্য আমি চায়ের ডিপার্টমেন্টটা কখনো কাউকে দিতে চাই না, তো চাটা আমি বানাবই। তারপর আমার হাজব্যান্ড যেই দুটো পাইনঅ্যাপেল এনেছিলো, তার মধ্যে একটা পাইনঅ্যাপেল কেটেছিলো, এত সুন্দর খেতে, টক মিষ্টি একদম, এত দারুণ। আর তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলো, দারুণ লাগছিলো। আর রাত্রেবেলা চিকেন কষা হয়েছিলো রুটি দিয়ে, অনেকদিন পর আটা রুটি খেলাম, খেতে খুবই ভালো লাগছিলো। তো এই করে দিনটাকে শেষ করলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর সবাই আমার পাশে থেকো, প্লিজ পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরে নিয়ে আসবো আর একটা নতুন ভিডিও নতুন রকমভাবে, ততক্ষণের জন্য টাটা।